উপস্থিত হয়েছেন এখানে। আজকে আমরা একটা এখানে একটা মিটিং করছি, মেইনলি হচ্ছে যে ডিএম অফিসকে আমরা টোবাকো ফ্রি জোন ডিক্লেয়ার করার জন্য আজকের এই মিটিং। আপনারা হয়তো জানেন যে স্টেট লেভেলে একটা মিটিং হয়েছে অলরেডি, সেটা সেই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 50th যে স্টেটহুড ডে আমাদের স্টেটের যে, তো সেটা উপলক্ষে প্রত্যেক যে স্টেট গভর্নমেন্টের ডিপার্টমেন্ট যেগুলি আছে, বিভিন্ন অফিস, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, সবকটাকেই টোবাকো ফ্রি অফিস বা টোবাকো ফ্রি এডুকেশন ইনস্টিটিউট ডিক্লেয়ার করতে হবে বাই 21st of January এই কারেন্ট ইয়ার। তো এটা করতে গেলে বিভিন্ন অফিসের যেমন একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা ব্যাপার আছে, সেইভাবে আমাদের বিভিন্ন কমপ্লায়েন্স করতে হয়। সেটা করতে গেলে বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স এনশিওর করা, যাতে টোবাকো ফ্রি যে আমরা যেটা ডিক্লেয়ার করতে যাচ্ছি সেটা সব সমস্ত রকম ক্রাইটেরিয়া যে গাইডলাইন্স আছে সেগুলি যাতে আমরা মিট করতে পারি। তো এখন পর্যন্ত এটা কয়েক বছর আগেই শুরু করা হয়েছিল সেই ইনিশিয়েটিভটা, তো এখন পর্যন্ত 73টা এডুকেশনাল ইনস্টিটিউশন আর 2টা ব্লক অফিস, যেমন হায়দ্রাবাদা ব্লক, চিরানিয়া ব্লক, সেন্ট্রাল মেডিসিন স্টোর, শ্যামলী বাজার, নরসিংহ পিএসসি, এগুলি অলরেডি টোবাকো ফ্রি ডিক্লেয়ার করা হয়েছে। তো এটা আমাদের সামনে একটা একটা ইম্পর্টেন্ট সিদ্ধান্ত, যেটা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে নেওয়া হয়েছে, সেটা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য যথাযথ যে পদক্ষেপ নেওয়া সেগুলি আমরা পদক্ষেপ নিচ্ছি। তো আজকে এই অফিস হচ্ছে প্যারালালি অন্যান্য অফিসেও সেই কাজ শুরু হয়ে গেছে, যাতে আমরা সেগুলিকে টোবাকো ফ্রি জোন হিসাবে ডিক্লেয়ার করতে পারি। তো আজকের মিটিংয়ের মূল মানে এই কারণেই আমরা আজকের এই মিটিংটা কল করেছি। স্যার, মিটিংটা কাদের মধ্যে হয়েছিল? স্টেট লেভেলের মিটিং, স্টেট লেভেলের মিটিং, স্টেট লেভেলে একটা কমিটি থাকে, তো সেটা সিএসআর এটা চেয়ার করে, তো ওনার আন্ডারে হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ থাকেন, বিভিন্ন যারা স্টেট লেভেলের কমিটির যারা মেম্বার সদস্য থাকেন ওনারা উপস্থিত ছিলেন। এই অ্যাক্টে যে আছে কোটপা যেটা আছে, বিভিন্ন ধরনের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিও আছে। প্রথমে হচ্ছে আমরা চেষ্টা করি কমিটিটা এক্স্যাক্টলি আমি সংখ্যাটা এক্ষুনি বলতে পারবো না, কিন্তু মানে এটাতে মানে বিভিন্ন স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট, স্টেক হোল্ডার ডিপার্টমেন্ট সবাই ইনভলভ থাকে, চিফ সেক্রেটারি আন্ডারে যে কোন টোবাকো ফ্রি জোন হলে পরে কী কী ধরনের আমরা পদক্ষেপ নেব। যেমন মনে করেন অফিসে স্মোকলেস বা স্মোকিং করা, কোনো কিছু টোবাকো, কোনো ধরনের টোবাকো সেবন করা চলবে না, তা এই সমস্ত জিনিস ক্যারি করাও চলবে না কোনো ফর্মে। বা আমরা যে এডুকেশন ইনস্টিটিউশনের জন্য আমরা দেখি যে 100 মিটারের মধ্যে কোনো যাতে এই ধরনের দোকান যেগুলি টোবাকো বা টোবাকো প্রোডাক্ট সেল করে এগুলি যাতে না থাকে, তো এই সমস্ত বিভিন্ন ধরনের কমপ্লায়েন্স আমাদেরকে ইয়ে করতে হয়। এটা প্রথমে আমরা অ্যাওয়ারনেসের দিকে যাই, তারপর প্যারালালি এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিও করা হয়। যেমন এটাতে ফাইনেরও প্রভিশন আছে, স্পট ফাইন করা যায় বিভিন্ন জায়গায় যদি কেউ ভায়োলেট করে এই প্রভিশনগুলি। তো তো এই সমস্ত জিনিস দুইটাই আছে, একটা হচ্ছে অ্যাওয়ারনেস জেনারেশন, কারণ ফাইন তো অবশ্যই সেটা একটা এনফোর্সমেন্ট মেজার, কিন্তু তার আগে যে আমরা কেন এটা করতে যাচ্ছি, এটা সমাজের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আপনারা জানেন যেহেতু মানে যে টোবাকোর যদি ইনটেক বেশি হয় সেটা বিভিন্ন ধরনের হেলথের পক্ষে বিভিন্ন হার্মফুল, তো এটাকেই মানে প্রথমে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা যে এটার যে হার্মফুল এফেক্ট, তারপরে আমরা বিভিন্ন জায়গায় এনফোর্সমেন্ট করব, যেটা এখনও প্যারালালি চলছে, বিভিন্ন জায়গায় আমরা এনফোর্সমেন্ট করে থাকি। আচ্ছা, স্টেটহুড উপলক্ষে সারা রাজ্যকে কি টোবাকো ফ্রি করা হবে? তো ম্যাডাম, ইনিশিয়ালি যে টোবাকো ফ্রি করার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, ইনিশিয়ালি আমরা যে বিভিন্ন গভর্নমেন্ট প্রতিষ্ঠান যেগুলি আছে, এটা তো একটা স্টেপ মানে স্টেপে একটা ফেজে ফেজে করতে হবে না, তো প্রথমে সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে যে গভর্নমেন্ট ইনস্টিটিউশন যেগুলি আছে, গভর্নমেন্ট অফিসেস আর এডুকেশন ইনস্টিটিউশন, হয়তো পরবর্তী পদক্ষেপে আমরা এটাকে আরও অ্যাডভান্স করে আরও অন্যান্য করা হবে। হ্যাঁ, ঘোষণা তো আমরা আজকেই করবো যে এটাকে লাগুটা করবেন তো হচ্ছে লাগুটা, মানে আমরা দেখেন এখন যেই এখন স্টাফদের সাথে অ্যাওয়ারনেস একটা মিটিং করে এটা আমরা ঘোষণা দেওয়ার অন্তত 2-3 দিনের মধ্যেই আমরা বেসিক কিছু চেক করার আছে সেগুলি করে আমরা ঘোষণা দেন বলে। হ্যাঁ, এটা টোবাকো ফ্রি করবে মানে করার জন্য এইটা মিটিং একটা হবে, তো টোবাকো ফ্রি আমরা এই মিটিং এর পরে আমরা টোবাকো ফ্রি সেটা ঘোষণা দিতে পারব, কিন্তু আজকে ঘোষণা কে আমরা টোবাকো ফ্রি ঘোষণা করব। ঘোষণা করার ক্ষেত্রে এটা একটা কমপ্লায়েন্সের মেজার যেহেতু আছে,
এটা আমাদের ক্ষেত্রে আমাদের সেই কাজ করতেই হবে, ঠিক আছে? যেহেতু মানে আমাদের কমপ্লায়েন্সের মধ্যেই এটা একটা পড়ে, যে আপনারা বলছেন যেটা কাছাকাছি যদি ইয়ে হয় মানে 100 গজের ভেতরে, তো এটা আমাদের আমরা অ্যাকশন নেব সেটার ক্ষেত্রে, যাতে এটা অ্যাটলিস্ট তারা এই টোব্যাকো প্রোডাক্টগুলি যাতে ইয়ে করে না, অন্যান্য জিনিসে তো কোনো বাধা নেই। স্যার, সেবন করার ক্ষেত্রে আপনারা ফাইন একটা নির্ধারিত করেছেন, কিন্তু যারা বিক্রি করছে তাদের ক্ষেত্রে আপনারা কি? তাদের ক্ষেত্রেও আছে বিভিন্ন ধরনের, তাদের ক্ষেত্রেও প্রভিশন আছে একটা মানে, হ্যাঁ, তো তাদের ক্ষেত্রেও আমরা টিম বের করি। ডিসিএমরা অনেক সময় হেলথের সাথে মিলে, পুলিশের সাথে মিলে একটা টিম আছে, ওই টিম গিয়ে ওখানে চেক করে যে তারা মানে কি ধরনের রেস্ট্রিকশন আছে। ডিসপ্লের ক্ষেত্রেও রেস্ট্রিকশন আছে, টোব্যাকো প্রোডাক্টগুলি মানে ওপেনলি এই ধরনের ডিসপ্লে করা যায় না, এই ধরনের রেস্ট্রিকশন আছে, তো টাইম টু টাইম তারা এই সমস্ত এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিও করে থাকে। স্যার, এই বছর শেষ হয়ে যাচ্ছে, এই বছরে আপনি কি বলতে পারবেন কতটা ফাইন হয়েছে, যারা বিক্রেতা কতটুকু ডাটা আছে আপনার কাছে এই ফাইনের ডাটাটা? এটা হচ্ছে যে প্রত্যেক অফিসেই একজন এনফোর্সমেন্ট অফিসার হিসাবে ডিক্লেয়ার করা হয়, উনি এই যে এনফোর্সমেন্ট যে মেজারগুলি যেগুলো স্পট ফাইনের মেজার সেগুলো করতে পারেন। ওনার আমার এই ধরনের যদি কিছু আপনাদের নজরে এসে থাকে কোনো স্পেসিফিক কোনো অফিসের ক্ষেত্রে যেটা ডিক্লেয়ার হয়ে গেছে, তো আপনারাও আমাদের নজরে আনবেন, যেই এনফোর্সমেন্ট অফিসার যিনি হবেন উনি অবশ্যই সেটার এগেনস্টে মানে যে পদক্ষেপ নেওয়া সেটা নেবেন, এনফোর্সমেন্ট করার অ্যাক্টিভিটি সেটা হবে। জিনিসগুলো পড়ছে টোব্যাকোর মধ্যে বিভিন্ন ধরনের জিনিস, যেই প্রোডাক্টে আপনার টোব্যাকো ইউজ হয়, যেমন নর্মালি আপনারা স্মোকিং এর সাথে সিগারেট জ্বালেন, তারপর টোব্যাকো দিয়ে অনেক ধরনের মানে যেমন জর্দা হয়, খলি হয়, আর গুটখা যেগুলি, তারপর সাদা পাতা, তো এই ধরনের এটা তো জেনারেলি একটা স্মোকলেস, আরেকটা মতলব আরেকটা আছে মানে স্মোক টোব্যাকো, তো দুইটাই কিন্তু এটাতে ইয়ে থাকে, রেস্ট্রিকশন থাকে। এই যে সাইনবোর্ডগুলোতে যে নাম্বার রয়েছে ওইগুলো কি মানে কিসের জন্য ইউজ করা হয়? আচ্ছা, এই কুইক টোব্যাকো, আচ্ছা এখানে কাউন্সেলিংও হয় একটু কুইক টোব্যাকোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের, আর এটার ক্ষেত্রে একটা আমরা মানে যারা এই ধরনের থাকে হ্যাবিচুয়াল স্মোকার বা হ্যাবিচুয়াল যারা ইয়ে থাকে মানে টোব্যাকো ছাড়া যাতে পক্ষে কষ্টকর তাদের জন্য এটা নিকোটিন, হ্যাঁ একটা গাম আছে সেটা দিয়ে মানে ধীরে ধীরে তাদের যে মানে এই টোব্যাকোর যে তারা একটা ইয়ে থাকে না ইনফ্লুয়েন্স থাকে, এই এডিকশন থেকে আমরা তাদেরকে ইয়ে কিউ করা যেতে পারে, তো এটার জন্য হেল্পলাইনে তারা মানে যোগাযোগ করতে পারে। স্যার, আমার একটা প্রশ্ন আছে, আমরা করতে যাই এই যে কমপ্লায়েন্সগুলির মধ্যে এই সমস্ত জিনিস আছে, এখন আমরা মনে করেন অনেকটা স্কুল আমাদের, আমি বলেছি আগে 73টা স্কুল বলে যেটা বলেছিলাম, হ্যাঁ 73 এডুকেশন ইনস্টিটিউশন এখন আমরা কমপ্লাই করতে পেরেছি, যেটা কমপ্লাই করতে পারিনি সেটার ক্ষেত্রে 100% আমরা সেই কমপ্লায়েন্সটা এখনো হয়নি, তাই এগুলি টোব্যাকো ফ্রি জোন ডিক্লেয়ার করা যায়নি, কিন্তু এখন আমরা যেই লক্ষ্যে কাজ করছি যে এগুলিকেও কিভাবে আমরা 100% কমপ্লাই করতে পারি, যখন আমরা ওই দিকে কাজ করবো ডেফিনেটলি সেদিকেও আপনারা এফেক্ট দেখবেন, যেগুলি মানে যেহেতু ওটার এমবিটে চলে আসবে। স্যার, একটা কোয়েশ্চেন করি ওমিক্রনের ব্যাপারে, যেমন সেকশন 6 আছে প্রোহিবিশন অন সেল অফ সিগারেট অর এনি আদার টোব্যাকো প্রোডাক্টস টু এন্ড বাই এনি পারসন হু ইজ আন্ডার 18 ইয়ার্স অফ এজ, ওই ক্ষেত্রে নন কমপ্লায়েন্স যদি কেউ করে তাহলে ওইটাতে স্পট ফাইন আর চালানের প্রোভিশন আছে, তো বিভিন্ন ধরনের সেকশন অনুযায়ী নন কমপ্লায়েন্স হলে দুটোই আছে, কিছু ক্ষেত্রে স্পট ফাইন আছে কিছু ক্ষেত্রে এই ধরনের আছে। আপনারা যেটা জিজ্ঞাসা করেছিলেন যে এই বছর ফার্স্ট উই আর গোয়িং ফর দ্য এগেইন স্পেশাল অ্যাওয়ারনেস ড্রাইভ দ্যাট ইজ বিং ডান, মাইকিং হ্যাজ বিন ডান এট ভেরিয়াস সাব ডিভিশনস সো এজ টু সেন্সিটাইজ পিপল দ্যাট ইউ নো আফটার সেকেন্ড ফেজ অলসো ইভেন ইফ দ্য সেকেন্ড ওয়েভ ইজ ওভার উই শুড নট অ্যাকচুয়ালি বি রেকলেস ইন আওয়ার বিহেভিয়ার অ্যান্ড ট্রাই টু মেনটেন অল দ্য কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার লাইক ওয়ারিং মাস্ক ইন এট পাবলিক প্লেস এন্ড মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সিং and this thing we are doing at first and definitely we'll also start enforcement when it will be deemed appropriate, so first awareness we are doing at various places and definitely along with that enforcement will also come. এটা কোভিড বিধি নিয়ে আমরা এটা আপনারা জানেন স্টেট লেভেলেও মিটিং হয়েছিল, এটার ক্ষেত্রে গভর্নমেন্ট এটা টাইম টু টাইম আমরা রিভিউ করছি অন্য স্টেটের স্টেট মানে কী ধরনের স্টেটাস, বাইরের স্টেট থেকে যারা আসছে তাদেরও কিন্তু আমরা মনিটরিং করছি, বিভিন্ন
জিনিস, যেমন মনে করেন ডাবল ভ্যাকসিনেশন আছে কিনা, যদি না থাকে আর্টিফিশিয়াল টেস্ট আছে কিনা, তারপর ইন্টারন্যাশনাল যারা প্যাসেঞ্জার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা সেই মনিটরিংটা করছি, তাদের ক্ষেত্রে স্যাম্পল কালেকশনও হচ্ছে, স্যাম্পল টেস্টের জন্য পাঠানো হচ্ছে টাইম টু টাইম। তো এই সমস্ত জিনিস অলরেডি মানে ফিল্ডে চলছে, আর যারা আছেন তাদেরকেও ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যারা আসছেন তাদেরকেও হোম কোয়ারেন্টাইনের জন্য রিকমেন্ড করা আছে কয়েকটা স্পেসিফিক যে কান্ট্রি থেকে যেখানে প্রিভেলেন্স বেশি, সেটাও কিন্তু প্যারালালি চলছে এই সমস্ত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.